প্রধানমন্ত্রী ঘোষণা খারিজ নবান্ন, চারের বদলে প্রাথমিক টেট হবে 11 অক্টোবর। ঘোষণা মুখ্য সচিবে দেওয়া হলো ভোট, বন্যা ত্রাণ এবং একাধিক পরীক্ষার যুক্তি, কিন্তু কাটেনি বিভ্রান্তি। মুখ্য সচিব জানিয়েছেন পরীক্ষার গাইডলাইন দিয়ে সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হবে। সব গাইডলাইন আমরা নিউজ পেপার মিডিয়ায় ডিটেইল গাইডলাইন দেবো। আমরা সমস্ত পরীক্ষার্থী তাদের গার্জিয়ানদের অনুরোধ করছি আপনাদের মাধ্যমে যে এটা যেন কেয়ারফুলি পড়ে তারপরে সেন্টারে যান। পরিস্থিতির জন্য দায়ী সরকারের সমন্বয়ের অভাব কটাক্ষ বিরোধীদের। টেটের দিন ঘোষণা নবান্নে দাঁড়িয়ে কেন করলেন মুখ্য সচিব, উঠছে প্রশ্ন। এটা পুজোর আগের রোববার, কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ এই দিনে কোনো পরীক্ষা করে? পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার সম্পূর্ণভাবে সিদ্ধান্তহীনতায় ভুগছে। একটা দিন ঠিক করতে পারার ক্ষমতা যাদের নেই তারা রাজ্য চালাবে কি করে? ভিডিও কনফারেন্সে যোগ দিলেও সাংবাদিক বৈঠকে ছিলেন না শিক্ষামন্ত্রী। মুখ্য ও স্বরাষ্ট্র সচিবের পাশে দেখা যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এবং স্কুল শিক্ষা সচিবকে। সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী গড় হাজিরায় বিরোধীদের কটাক্ষ। এটা কি নবান্নকে অন্ধকারে রেখে আগ বাড়িয়ে পরীক্ষার দিন ঘোষণার জের? প্রাথমিক টেট নিয়ে হাইকোর্টেও ধাক্কা খেল রাজ্য। বিচারপতি গিরিশ গুপ্ত ও বিচারপতি শিবসাধন সাধু ডিভিশন বেঞ্চের নির্দেশে সময় বাড়ল প্রাথমিক টেটের। 1.5 ঘন্টার বদলে 2.5 ঘন্টা করার নির্দেশ, প্রতিক্রিয়া এড়ালেন মুখ্য সচিব। আগামীকালে ধর্মঘট ঢুকতে এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে 12 আগস্ট যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে স্পষ্ট হুঁশিয়ারি। বুধবার ধর্মঘটের দিন ক্যাজুয়াল লিভ বা অন্য কোনো ধরনের ছুটি কেন্দ্রীয় সরকারি আধিকারিক বা কর্মচারীদের মিলবে না। সেদিন কেউ অনুপস্থিত থাকলে তার বেতন কাটা যাবে। বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন নেতাদের দাবি ধর্মঘটে বিরোধিতায় এর আগেও কেন্দ্রীয় সরকার এমন বেতন কাটা যাবে বলে নির্দেশিকা জারি করেছে। তবে এবার যা নতুন তা হলো মোদী সরকারের নির্দেশিকায় বলা হয়েছে, বুধবার ধর্মঘটের দিন কোনো কেন্দ্রীয় সরকারি কর্মচারী অফিসে না এলে তাঁর সার্ভিসও ব্রেক হবে। প্রতিবারের মতোই আগামীকালের ধর্মঘটে বিরোধিতা রাজ্যের অর্থ দফতর সোমবার যে নির্দেশিকা জারি করেছে তাতেও বলা হয়েছে, সমস্ত সরকারি দফতর বুধবার খোলা থাকবে, সেদিন কেউ ছুটি পাবেন না। সকল কর্মীদের সেদিন দফতরে আসতে হবে, যথাযোগ্য কারণ ছাড়া অনুপস্থিত থাকলে একদিনের বেতন কাটা যাবে, কর্মজীবনে একদিনের ছেদ পড়বে। প্রথমে জলে ডুবিয়ে খুন, তারপরে বটি দিয়ে দুটি দেহ খণ্ড খণ্ড করে ব্যাগে ভরে গঙ্গায় ফেলে দেয়া হয়। এভাবেই ঠান্ডা মাথায় পুরো কাজ সেরেছিলেন দুর্গাপুরের ব্যাংক ম্যানেজার সমরেশ সরকার। লাগাতার জেরার মুখে তিনি এমনটাই স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে দাবি। জেরার মুখে সমরেশ স্বীকার করেছেন, কয়েকদিন ধরে সুচেতা তাকে বিয়ের জন্য খুব চাপ দিচ্ছিলেন, কিন্তু বিবাহিত সমরেশ এক মেয়ের মা সুচেতাকে বিয়ে করতে রাজি ছিলেন না, তাই তিনি মা মেয়েকে একেবারে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ছক কষেন। ঠান্ডা মাথায় যে কাউকে খুনের মতো পরিকল্পনাও চলতে পারে সেটা কেউই আঁচ করতে পারেননি, কিন্তু তার জীবনে কি এমন ঘটনা ঘটলো যার জন্য সুচেতা ও তার ছোট্ট মেয়েকে খুন করতেও পিছপা হলেন না সমরেশ? তারা তাদের ইমিডিয়েট আবেগের দ্বারা এতটাই তাড়িত হচ্ছেন, তখন ইমিডিয়েটলি সেখান থেকে নিজেকে বাঁচানোর জন্য যারা যারা তাকে উল্টো দিকে প্রমাণ দিতে পারে বলে মনে হয় তাদেরকে নিশ্চিহ্ন করা ছাড়া ওই মুহূর্তে যেন আর কোনো পথ পাচ্ছেন না। শ্বশুরবাড়িতে যেতেন না সুচেতা চক্রবর্তী। দুর্গাপুরে বাপের বাড়িতে থেকে বিবাহ বহির্ভূত সম্পর্ককে আঁকড়ে ধরেই জীবনের মোড় ঘোরানোর চেষ্টা করেছিলেন। বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন ব্যাংক ম্যানেজার সমরেশ সরকারকে, আর তার জেরেই জোড়া খুন বলে মনে করছেন তদন্তকারীরা।